এটিএন মেডিকেয়ারে রেজিস্ট্রেশন করলে আজীবন উন্নত চিকিৎসা সেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন এটিএন মেডিকেয়ার এবং এটিএন গ্রুপের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তিনি আরও জানান, এর মাধ্যমে ভারত ও সিঙ্গাপুর সহ পর্যায়ক্রমে বিভিন্ন দেশের চিকিৎসকদের মাধ্যমে টেলিমেডিসিন সেবা নেওয়ারও সুযোগ থাকছে। রাজধানীর যমুনা ফিউচার পার্কে এটিএন মেডিকেয়ারের শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শারমিন রিহার রিপোর্ট। মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করতে রাজধানীর যমুনা ফিউচার পার্কে খোলা হলো এটিএন গ্রুপের প্রতিষ্ঠান এটিএন মেডিকেয়ারের শাখা। এর উদ্বোধন করেন এটিএন গ্রুপের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বিদেশে চিকিৎসা সেবা নিতে প্রায় নানা জটিলতায় পড়তে হয় সেবা গ্রহীতাদের, তাই মানুষের ভোগান্তি কমাতে এমন উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। এদেশের মানুষ অনেক কষ্ট করে, কিন্তু চিকিৎসার অভাবে সে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, কোথাও গিয়ে চিকিৎসা পায় না। সেই চিকিৎসার ব্যবস্থাটা কে করেছে বাংলাদেশে? এটিএন মেডিকেয়ার করছে। আপনারা সকলে আসবেন, আমাদের বিনীত অনুরোধ, কেউ প্রতারিত হবেন না। অর্থ উপার্জন নয়, বরং মানুষকে সেবা দেওয়ার চিন্তা থেকেই এটিএন মেডিকেয়ারের যাত্রা বলে জানান এটিএন গ্রুপের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। পয়সা কামানো বড় কথা না, পয়সা আমি অন্যভাবে বহুভাবে আর্ন করতে পারবো, কিন্তু সেবা করে পয়সা কামানো এটা আমি মনে করি না এটা সমচিন। তাই সুতরাং আমাদের মেডিকেয়ারটা একদম সম্পূর্ণভাবে একটি সামাজিক সেবামূলক অর্গানাইজেশন। আমরা এখান থেকে কিন্তু রোগীদের কাছে কিচ্ছু তেমন কিছু নেই না, শুধু রেজিস্ট্রেশন করার জন্য, সারা জীবনের রেজিস্ট্রেশন করার জন্য একটা স্বল্প একটা ফি নেওয়া হয়। এই ফিটার মাধ্যমে সারা জীবন এই রোগী সারা জীবন এই এটিএন মেডিকেয়ারের সেবা পাবে। আজকে 40 বছর পরে কিন্তু আমি মাহফুজুর রহমান, একদিনে আমি মাহফুজুর রহমান হইনি। সুতরাং এর রেপুটেশন খারাপ করতে কিন্তু বেশি সময় লাগে না। সুতরাং আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান, সেবা দিয়ে যাবেন, আর্থিক কোনো উপকার না হলেও মানে রোগীদের দোয়া পাবেন। যৌথভাবে রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে এটিএন মেডিকেয়ারের পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং সাইদা ট্রেড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান সাইদ আহমেদ একটি চুক্তি সই করেন অনুষ্ঠানে। এ সময় এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাসিক আহমেদ, এটিএন মেডিকেয়ারের মার্কেটিং ডিরেক্টর শ্রী তপন রায় এবং ম্যানেজিং পার্টনার জামাল উদ্দিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আপনাদের সবাইকে আমাদের শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা।